बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम एंड अस्सलाम वालेकुम टू एवरीवन एंड वेलकम बैक टू माय चैनल जाफरिन्स ब्लॉग। आशा करी अपना सब अनेक भलो आछेन। आमी आल्लाहर रहमते एवं आपनादेर दोया अनेक भलो आछि। सो आज के आमी आबार चले एसेछि आपनादेर सामने एकटी नतून एकटी रेसिपी निये, आर एटार नाम होच्छे डिमेर शाही कोरमा। सो चलुन किभाबे बानाते हबे। सो फार्स्टे आमरा एटा मैरिनेट करे निलाम किछु मसला दिए। तारपर पैने गरम करे निये आमरा सुंदर करे तेल दिए दिब पैनर भितरे। तारपरे आमरा तेलेर साथे एकटुखानि घि एड करब फ्लेवरेर जन्य, जेने घियेर फ्लेवरटा एकटुखानि आसे। আর এখন যখন আমরা দেখব যে তেলটা গরম হয়ে গিয়েছে, তখন আমরা তার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নিব। আমি এতটুকু পেঁয়াজ নিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন সবকিছুই। এরপর আমরা আরেকটি প্যানে আমাদের যে ডিমগুলো আমরা বয়েলড করে মেরিনেট করেছি সেইগুলো ঢেলে দিব। তারপরে এই যে আমাদের সুন্দর করে পেঁয়াজগুলা ব্রাউনিশ কালারে আনতে হবে। আর এখানে কিছু মশালাস আছে, সেটা আমরা ডিমের সেই পেঁয়াজটার ভিতরে ঢেলে দিব। সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর এই যে এখানে অনেক রকমের স্পাইসেস আর মশালাস আছে, এটা আমরা দিয়ে দিব। সো এখন আমি সুন্দর করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পর আমাদের সুন্দর করে কষিয়ে নিতে হবে। এবং এটাও আমাদের মনে রাখতে হবে যে যে কোনো তরকারি করার টাইমে, ছাড়া কোনো কোরমা টাইপের কোনো কিছু করার টাইমে কষানোটাই কিন্তু মেইন। সো আমাদের ভালো মতন করে কষিয়ে নিতে হবে। আর এই যে আমরা এখন পরিমাণ মতন লবণ নিয়ে নিব। এবং মরিচের গুঁড়া নিয়ে নিব। আর এখন আমরা দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। রান্না বান্না ট্রুলি একটা হবি, আমার রান্না বান্না করতে অনেক ভালো লাগে। আর এই তো ভালো মতন কষিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন উপরে তেল অনেক সুন্দর করে ভেসে উঠেছে এবং মশলাগুলো একত্র হয়ে এটার গন্ধটাও অনেক সুন্দর হয়েছিল। আপনারা অবশ্যই এটা বাসা যখন বানাবেন তখন আপনারা বুঝতে পারবেন যে এটার গন্ধটা কত সুন্দর ছিল। এরপর আমরা এটার ভিতরে ডিমগুলা আস্তে করে ঢেলে দিব। দেওয়ার পর আমরা এটা সুন্দর করে নেড়িয়ে দিব যেন মশলাগুলি ডিমের সাথে লেগে যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মশলাগুলি কত সুন্দরভাবে ডিমের সাথে লেগে গিয়েছে। আর এখানে দুধ দিয়ে দিলাম পরিমাণ মতন। আপনারা লক্ষ্য করতে পারবেন যে এই রেসিপিটার ভিতরে কিন্তু কোনো পানি দেওয়া হয়নি, শুধু তেল এবং দুধ দিয়েই কিন্তু এতটুকু হয়েছে। সো এই রেসিপিতে এক্সট্রা কোনো পানি অ্যাড করার দরকার নেই। এবং এরপর আমরা আবার সুন্দর করে নেড়িয়ে নিব পুরোটা। এরপর যে বাকি দুধটুক ছিল আস্তে আস্তে করে আমাদের ডিমের মধ্যে ঢেলে দিতে হবে। তারপরে আমরা আবার নেড়ে নিচ্ছি।
আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কজ ভিডিওটির শেষে আপনাদের জন্য একটি সারপ্রাইজ আছে, এবং সেই সারপ্রাইজটা কি এবং কে কাকে দিয়েছে সেটা জানার জন্য ভিডিওটি স্কিপ করা ছাড়া শেষ পর্যন্ত দেখুন। আর এরপর আমি কোরমার মধ্যে কয়েকটি মরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এবং মরিচ দেওয়ার পর আমাদের কিছুক্ষণের জন্য সুন্দর করে ঢেকে দিতে হবে, এবং এটা আমাদের 5-6 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। এরপরে খুলে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা কালার এসে পড়েছে, আর আমরা এটার ভিতরে একটু মিষ্টি মিষ্টি ভাবের জন্য একটু 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, যেন এটার ভিতরে একটা সুইট সুইট ফ্লেভার আছে। তারপরে এটার উপর আমরা দিয়ে দিলাম বেরেস্তা। এরপরে আমাদের এটা সুন্দর করে নেড়ে নিতে হবে, যেন বেরেস্তা এবং চিনিটা সুন্দর করে মিশে যায়। এবং এরপর আমরা দিয়ে দিব কিছু কিসমিস পরিমাণ মতন, এবং কিসমিস দেওয়ার পর এই তো আমাদের ডিশ রেডি হয়ে গিয়েছে। অনেক মজার ছিল, আপনারা সবাই কিন্তু ট্রাই করতে ভুলবেন না। এটা দেখতে যত সুন্দর হয়েছে, খেতে তার চেয়ে অনেক অনেক মজা হয়েছিল। আশা করি আপনারা সবাই ট্রাই করবেন। আর এখন পালা হচ্ছে সারপ্রাইজটার। এ তো আমার মামি যাচ্ছে, আমার মামা মামিরা যাচ্ছে গাড়ি দিয়ে আনার জন্য। আর এই সারপ্রাইজটা কিন্তু আমার মামি আমার মামাকে গিফট করেছে। এই তো ওরা চলে গেল গাড়ি দিয়ে। আর এখন পালা হচ্ছে সারপ্রাইজটার। এইটাই হলো সারপ্রাইজ আপনাদের জন্য, যে আমার মামি আমার মামাকে একটি বড় একটি টিভি গিফট করেছে, 43-ইঞ্চের স্মার্ট টিভি সিঙ্গারের, এবং আমার মামা সেটা অনেক পছন্দ করেছে। আর ট্রুলি বলতে আমার মামা কিন্তু হে সারপ্রাইজটার ব্যাপারে কিছুই জানতো না। আমার মামি হঠাৎ করে সারপ্রাইজটা তাকে দিয়ে দিল। আর এই তো এই টিভিটাই আমার মামি আমার মামাকে গিফট করেছে, আমরা সবাই দেখে অনেক খুশি হয়েছি। আর আপনাদেরকে আর বেশি অপেক্ষা না করিয়ে চলুন আমরা টিভিটা খুলে আসি। আর আমার মামা কিন্তু ট্রুলি অনেক পছন্দ করেছিল গিফটটা, আর আমরাও বাসার সবাই অনেক খুশি হয়েছিলাম। মামা এই গিফট পাওয়ার পর অনেক খুশি হয়ে গিয়েছে। আমার মামা কিন্তু অনেক টিভি দেখে, তাই আমার মামি জানে যে মামা অনেক টিভি পাগল, সে সবসময় খালি টিভি দেখে। এই জন্যে আমার মামি আমার মামাকে টিভি গিফট করলো। আর সেট করার পর আমরা সবাই ভাবলাম কেন না আজকে একটু পিজা বানানো যাক, আর দ্যাটস ওয়াই আমরা ইভিনিংয়ের জন্য পিজা বানাইলাম। আর আশা করি আপনাদের কাছে আমার এই ব্লগটা ভালো লাগলো। ভালো লাগলে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টিল দেন ফিয়ামানিল্লা, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।